অনেকেই কমেন্টে প্রশ্ন করেন যে ভাই রডের দাম এত বেশি কেন। আরে ভাই, রডের দাম তো এখন কম, বাংলাদেশে একটা জিনিসের দাম যখন বাড়ে তখন কিন্তু কমতে চায় না এত সহজে, আর রডের দাম কমবে না, দিন দিন বাড়বে। তো চলুন 22 জুলাই প্রতি টন রডের দাম আমরা জেনে নিই। বিএসআরএম বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো রড বা সবচেয়ে সেরা রড, চাহিদা বেশি হচ্ছে বিএসআরএম। প্রতি টন রড নিতে হবেন 98,000 টাকা করে, প্রতি কেজি 98 টাকা করে। একেএস প্রতি টন রড নিতে হবেন 96,000 টাকা করে। কেএসআরএম প্রতি টন 500W রড নিতে হবেন 97,000 টাকা করে, প্রতি কেজি 97,000 টাকা করে। আরআরএম প্রতি টন 500W রড নিতে হবেন 96,000 টাকা করে, প্রতি কেজি 96,000 টাকা করে। পিএসআরএম প্রতি টন রড নিতে হবেন 95,500 টাকা করে। এসএসআরএম প্রতি টন রড নিতে হবেন 97,000 টাকা করে, প্রতি কেজি নিতে পারবেন 97,000 টাকা করে। আরএসআরএম প্রতি টন রড নিতে পারবেন 97,500 টাকা করে। আনোয়ার ইস্পাত প্রতি টন রড নিতে পারবেন 95,000 টাকা করে। বিয় স্থান এবং জায়গা ভেদে দাম কিছুটা কম বেশি বা পরিবর্তন হতে পারে, আপনারা যাচাই বাছাই করে মূলত রড নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঠকবেন না। জিপিএস প্রতি টন 500W রড নিতে পারবেন 96,000 টাকা করে। পিএসপি প্রতি টন 500W রড নিতে পারবেন 95,500 টাকা করে। জেডএসআরএম প্রতি টন 500W রড নিতে পারবেন 94,000 টাকা করে। তো বন্ধুরা, আপনারা যারা রড নিতে চান প্লিজ যোগাযোগ করবেন, আর রডের দাম দিন দিন বাড়বে, কমবে না। আশা করি যারা রড নিতে চান যোগাযোগ করবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।